আজকে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ডেস্কটপ অথবা ল্যাপটপের অপারেটিং সিস্টেম জনিত সমস্যাগুলো নিয়ে। যেমন অনেক সময় আপনার সারা রাত্র অথবা দিনের বেলা কাজ করার পরে শাটডাউন দিয়ে রেখে দেয়, পরের দিন বা পরে পরবর্তী সময় আবার যখন অন করি তখন দেখা যায় যে বুট এমজিআর ইজ মিসিং অথবা বুটেবল ড্রাইভ মিসিং অথবা উইন্ডোজের লোগো এসে বারবার রিস্টার্ট হতে থাকে। এইসব সময় আমাদের মূলত করণীয় কি এই ব্যাপার নিয়ে আজকে আলোচনা হবে। তো আমাদের সামনে যে ল্যাপটপটা আছে সেই ল্যাপটপটার মধ্যে বুট এমজিআর ইজ মিসিং দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হচ্ছে যে ল্যাপটপটার বুট সিকোয়েন্স নির্ধারণ করতে হবে আগে। এই ল্যাপটপের বাসে ঢুকতে হয় F12 দিয়ে। F2 দিয়ে তো আমরা প্রথমে বাসে ঢুকে আর বুট সিকোয়েন্সটা চেঞ্জ করে দেব। এখানে শুরুতেই আছে রিমুভেবল ড্রাইভ, তো এভাবেই থাক। আমরা একটা যে কোনো বুটেবল পেন ড্রাইভ অথবা সিডি থেকেও করা যায়। এখনকার টেকনোলজি পেন ড্রাইভে বেশি সুবিধা এবং দ্রুত হয়, সেই জন্য আমরা পেন ড্রাইভের চেষ্টা করব কাজগুলো সম্পূর্ণ করতে। বুট সিকোয়েন্স চেঞ্জ করে তারপর রিস্টার্ট করব। রিস্টার্ট করলে অটোমেটিক ল্যাপটপটা পেন ড্রাইভ থেকে রান হবে। ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সেট আপ শুরু করে দেব। উইন্ডোজ সেট আপ খুবই ইজি, শুধু ইনস্ট্রাকশন অনুযায়ী নেক্সট ইনস্টলেশন নিউ এই কমান্ডগুলোকে শুধু ফলো করলেই চলবে। পার্টিশন যদি করা থাকে তো ভালো, আর না থাকলে নতুন করে আমরা পার্টিশন করে নেব। অথবা যদি হার্ড ডিস্কে কোনো ডাটা থাকে সেক্ষেত্রে ভুলেও হার্ড ডিস্কের পার্টিশন ভাঙবো না। যদি ভেঙে ফেলি তাহলে সমস্ত ডাটা কিন্তু ইরেজ হয়ে যাবে। এইখানেই সাবধানতাটা অবলম্বন করতে হবে। যদি এরকম কোনো অবজেকশন আসে ফাইল মিসিং অথবা রিস্টার্ট ইউর পিসি অথবা কোনো একটা কোড দেওয়া আছে এরর কোড, ইচ্ছে করলে আপনি এই কোডটা গুগলে সার্চ করে আপনি এই প্রবলেমটার সম্বন্ধে জানতে পারেন। অথবা এর চেয়ে ভালো হয় হার্ড ডিস্কটাকে চেঞ্জ করে ফেলেন। এই ধরনের সমস্যা 99% হয় হার্ড ড্রাইভ থেকে। হার্ড ড্রাইভে যদি ব্যাড সেক্টর থাকে অথবা এরর থাকে অথবা ড্যামেজ এরিয়া থাকে, ওভার হিটিং প্রবলেম থাকে, সেই সব ক্ষেত্রে আপনার অপারেটিং সিস্টেম ক্র্যাশ করবেই।
যত দ্রুত সম্ভব আপনি ডাটাগুলোকে অন্য কোনো স্টোরেজ ডিভাইসে ট্রান্সফার করে আপনি হার্ড ডিস্কটাকে অতি সত্বর পরিবর্তন করে ফেলুন। আমাদের ক্লাস এতটুকুই, আমাদের সাথেই থাকুন, ক্লিক ফর সলকে সাবস্ক্রাইব করে চলুন এবং আমাদের চ্যানেলকে অনুসরণ করুন।